মনসা একটি আলংকারিক ভেষজ উদ্ভিদ। এর সাধারণ নাম মমসা। এর প্রচলিত অন্যান্য বাংলা নাম সেন্দু মনসা, কন্টা সিজু, শিহুন্দু মনসা, কাটা মনসা ইত্যাদি। মনসার বৈজ্ঞানিক নাম ইউফর্বিয়া নেরিফোলিয়া। এটি ইউফর্বিয়া গণের একটি উদ্ভিদ প্রজাতি। এই গাছের ইংরেজি নাম ইন্ডিয়ান স্পার্স ট্রি, ওলেন্ডার স্পার্স ট্রি, ডগস টাং, কমন মিল্ক হেজ, হেজ ইউফর্বিয়া, লিফি মিল্ক ইত্যাদি। সমগ্র পৃথিবীতে এই গণে প্রায় 800টি প্রজাতি আছে। এটি বাংলাদেশ ছাড়াও ভারতের বহু স্থানে, এমনকি সিকিম ও ভুটানেও এটি পাওয়া যায়। বাংলাদেশে পলিমাটিতে এর বার বৃদ্ধি যেমন, তেমনি পাথুরে ও কাঁকুরে মাটিতেও এরা বেঁচে থাকতে পারে। মনসা গাছ বেশি উঁচু ও ডালপালা বিশিষ্ট হয় না, সোজা হয়ে ওঠে। এই গাছের গায়ে ও ডালে ছোট ছোট ঘন কাটা হয়। গাছ কাটলে বা পাতা ভাঙলে প্রচুর পরিমাণে দুধের মতো আঠা বের হয়। ডাল বা শাখা কেটে পুঁতলেই গাছ হয়। ছোট ছোট হলুদ ফুল হয় বসন্তকালে। মনসা গাছের বিভিন্ন রোগ প্রতিকারেও রয়েছে বিশেষ ভূমিকা। ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসায় রয়েছে মনসা গাছের বিভিন্ন ব্যবহার। ডক্টর তপন কুমার দে তার বাংলাদেশের প্রয়োজনীয় গাছগাছড়া বইয়ে এর ঔষধি গুণাগুণ তুলে ধরেছেন। বিভিন্ন রোগ প্রতিকারে এই গাছের ভূমিকা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রমেহ হলো যৌন ইন্দ্রিয়ের রোগ বিশেষ, যা আমাদের কাছে গনোরিয়া নামে পরিচিত। যৌনবাহিতে এই রোগটি নাইজেরিয়া গনোরিয়া নামক এক প্রকার ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির সাথে মিলনের 8 থেকে 10 দিন পর এই রোগের লক্ষণগুলো দৃষ্টিগোচর হয়। এই প্রমেহের প্রধান লক্ষণ প্রস্রাব করার পূর্বে পুরুষের যৌনাঙ্গ দিয়ে পুঁজ বের হওয়া। প্রস্রাবে জ্বালা পড়া এই রোগের উপসর্গ, এবং এর প্রধান উপসর্গ হলো কোষ্ঠকাঠিন্য। এক্ষেত্রে মনসার ক্ষীর বা আঠা 3 থেকে 4 ফোঁটা নিয়ে বাতাসার সঙ্গে পুরে খেতে হবে। এর দ্বারা 15 থেকে 20 দিনের মধ্যে এই দোষটা চলে যাবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে। যে কোনো ধরনের একজিমা, চুলকানি, খোসপাচড়া হলে এই গাছের রস লাগালে তা কমে যায়। পাত্রগির অন্যতম লক্ষণ গাঁটি ফুলে যায়, কনকন করে, শিরাগুলি মোটা হতে থাকে এবং তার জন্য যন্ত্রণা ও ব্যথা অনুভব হয়। এই বাতরোগ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় সম্ভব, আর এই কাজটি করবে আমাদের চিরচেনা ভেষজ উদ্ভিদ মনসা। এই রোগ নিরাময়ের পথ্য হিসেবে মনসার পাতাকে ঝলসে নিয়ে তার রস 2 থেকে 3 ফোঁটা অল্প দুধে মিশিয়ে দুবেলা খেতে হবে, আর ওই পাতা তেলে ভেজে ওই তেল ব্যথা স্থানে লাগাতে হবে। এভাবে অন্তত কিছুদিন চালিয়ে যেতে হবে, তাহলে অচিরেই এই রোগ থেকে মুক্তি পাবেন। তেল তৈরির নিয়ম। যদি তেল 100 গ্রাম হয় তবে পাতা 100 বা 150 গ্রাম নিতে হবে, এবং ওই পাতা টুকরো টুকরো করে ওই তেলে ভেজে ও পরে ছেঁকে নিতে হবে। তবে তেল চড়িয়ে ঠান্ডা হলে পাতা দিতে হবে। সাপে কামড়ালে আক্রান্ত ব্যক্তি শরীর জ্বালা করে। এক্ষেত্রে চিকিৎসকের আওতায় আসার পূর্বে প্রাথমিকভাবে মনসা গাছের আঠা 15 থেকে 20 ফোঁটা অল্প দুধে মিশিয়ে খাওয়ালে জ্বালাটা কমে যায়। তবে যথাসম্ভব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অর্শরোগের প্রতিকারে মনসা গাছ। মলদারে চোপসানো ছোট ছোট মটরের মতো দানা, রক্ত পড়ে না। এক্ষেত্রে শিকড় বাদে মনসা গাছের মূল গোড়ার অংশটা টুকরো টুকরো করে কেটে কাঁচা অবস্থায় লোহার কড়াইয়ে রেখে পোড়াতে হবে। তবে এর সঙ্গে কিছুটা মনসার আঠা বা ক্ষীর মিশিয়ে দিতে হবে। ওটা জ্বলে কয়লা হয়ে গেলে সেইটাকে গুঁড়ো করে পোড়া ঘিয়ে মিশিয়ে মলমের মতো করে লাগাতে হবে। তবে এক্ষেত্রে গাওয়া ঘি হলে ভালো হয়।
বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা ত্বকের সৌন্দর্যের হানি ঘটায়। আঁচিল হচ্ছে সেই রকম একটি ত্বকের সমস্যা। আঁচিল আসলে ত্বকে এক ধরনের ভাইরাসের আক্রমণের কারণে তৈরি হয়। এর নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আঁচিল অপসারণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে মনসা। এই ক্ষেত্রে মনসা গাছের মূল এবং ঘি দিয়ে তৈরি মলম আঁচিলের উপর লাগাতে হবে। এতে আঁচিল শুকিয়ে পড়ে যাবে। এই পদ্ধতিটা অনুসরণ করা সহজ, কারণ এটা ব্যথামুক্ত ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এক সপ্তাহের মধ্যেই আঁচিল দূর হবে। মনসার পাতার কাজল তৈরি করে চোখে লাগালে শিশুদের চোখে পিছুটি পড়া সেরে যায়, এটা সব মায়েদের জানা আছে। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, মনসার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর আমাদের সাথেই থাকুন। ভিডিও সম্পর্কে কমেন্ট করে আমাদের মতামত জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।